নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি খবর নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো, চাকরির সমস্ত খবর A to Z পেপার, কর্মসংস্থান পেপার থেকে শুরু করে সমস্ত যা খবর তোমরা পেয়ে যাবে চ্যানেলটির মাধ্যমে। আর এগিয়ে চলছে চ্যানেলটি তোমাদের ভালোবাসা নিয়ে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি। যারা প্রাইমারি টেট নিয়ে প্রার্থী, দেখো কত ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় 7 লাখ, মানে একটা রেকর্ড। ঠিক আছে, কেন রেকর্ড বলছি, দেখো তার আগে এটা দেখো, রঞ্জিত ঘোষ বলেছেন প্রাইমারি টেটে এবার দরখাস্ত করেছে 6,90,000 পরীক্ষার্থী। তাহলে ভাবছে বছর, মানে বুঝতেই পারছো কতটা টাফ হতে চলেছে এইবারের পরীক্ষা। কারণ এত ক্যান্ডিডেট, এত পরীক্ষা না হওয়ার জন্য কিন্তু এত সংখ্যা, মানে কম্পিটিশনটা বেড়ে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, NCT নিয়ম মেনেই এবার প্রাথমিক টেট হবে 11ই ডিসেম্বর। সব বুঝতে পারছো, 11ই ডিসেম্বর কিন্তু মারাত্মক হারে ভিড় হবে। তোমরা কিন্তু আগে আগে গিয়ে সেখানে চলে গিয়েও পরীক্ষার আগে, মানে মেন্টালিটি প্রিপারেশন তো অবশ্যই থাকবে এখন থেকে কীভাবে তোমরা এগোবে। ঠিক আছে, NCT নিয়ম সিলেবাস ফলো করতে হবে তোমাদের সকলকে। ঠিক আছে, এবং প্রার্থী দেওয়ার সুযোগ হবে, এবং BPED ও মানে BED ও BPED প্রার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়াতে প্রার্থীর সংখ্যা আরও বেড়ে গেছে। এবার দেখো, 2022 সালে 6,90,000 পরীক্ষায় বসছে, 2017 সালে ছিল 2,45,000, 2014 সালে ছিল যেটা কিনা 2,50,000, 2012 সালে ছিল 2,90,000। তা বুঝতে পেরেছ কত ডবল হতে চলেছে, মানে দু ডবল বলতে গেলে, মানে 2017 ছেলে ছিল মানে 3 লাখ ধরে রাখো, তার ডবল কিন্তু 6,90,000। সব বুঝতে পারছো কম্পিটিশন কোন পর্যায়ে, তোমরা কিন্তু সেভাবে প্রিপারেশন করো। ঠিক আছে, যাতে তোমাদের বিশেষ করে ম্যাথটা ভালো করে দেখো। আর ম্যাথ কিন্তু CGL লেভেলেই ম্যাথ আসে, প্রাইমারি যারা দিয়েছো তোমরা তারা জানো অলরেডি। ঠিক আছে, বাংলা ইংরাজি তো অবশ্যই ইংরাজি ফোকাস করো, এবং চ্যানেলটির সাথে যুক্ত হয়ে তোমাদের বলে দেবো কোন কোন বই তোমরা ভালো করে পড়বে ইংলিশের জন্য, ম্যাথের জন্য, সেগুলোও আমি আলাদা করে ভিডিও তোমরা যদি চাও। ঠিক আছে বন্ধুরা, একটা জিনিস যে টেস্ট পাস করলেই মানে চাকরি না, এটা ধরে রেখো। কারণ হচ্ছে তোমাদের কিন্তু এটা টেস্ট পাস মানে অনলি কোয়ালিফাই। ঠিক আছে, সো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। সকলে চ্যানেলের সাথে যুক্ত থেকো, দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।